পাঁচটা বছর ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের পর আজও তপন ব্লকের বালাপুর অঞ্চলে তৃণমূল পরিচালিত মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামীণ জীবনে কোনো উন্নয়ন হয়নি, এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের। না হয়েছে রাস্তা, না হয়েছে এলাকার সুষ্ঠু নিকাশি ব্যবস্থা, না পেয়েছে আবাস যোজনায় বাড়ি ঘর বা শৌচাগার, কেন্দ্রীয় অথবা রাজ্যের উন্নয়নমূলক সরকারি প্রকল্পের সুবিধাটুকুও পায়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এলাকায় মূল যে সমস্যা, সেই পানীয় জলের কোনো সুরাহা করতেই পারেনি তৃণমূল পরিচালিত এই মালঞ্চ গ্রাম পঞ্চায়েত। যদিও মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বর্মনের দাবি একমাত্র আধার কার্ড সংক্রান্ত ঝামেলা ও বাংলাদেশ থেকে আসা মানুষজন ছাড়া সবাই পেয়েছে পঞ্চায়েত পরিষেবা। এলাকার উন্নয়ন কিছু হয়েছে না হওয়া না, তবে যে রকম মানুষের আশা সেই আশা এখনও পূরণ হয়নি। আমাদের এখানে এখন এই অঞ্চলে সবচেয়ে যেটা হচ্ছে পানীয় জলের একটা সংকট। পানীয় জল আমি দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে মহিলা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে কলসি বালতি নিয়ে, কিন্তু পানীয় জলের কোনো সুরাহা এখনও কিন্তু পঞ্চায়েত থেকে করতে পারেনি। মূলত আমাদের এখন সবথেকে বড় চাহিদা হচ্ছে জলের সমস্যাটাকে মেটানো। জলের সমস্যা কতটা মেটাতে পেরেছে প্রধান? জলের সমস্যা ধরে নেন তিন ভাগের মধ্যে এক ভাগ মিটাই, আর দু ভাগ ওরকম করে কষ্ট করে লোক চলাফেরা করে। কোথার থেকে জল আনতে হয়? জলটা ওই ট্যাঙ্কি করে দেয় হচ্ছে পঞ্চায়েত থেকে, জলটা তুলে গ্রামে গ্রামে। জলের সমস্যা আছে, বিশেষ করে 10 নম্বর মালঞ্চা সব থেকে বেশি জলের সমস্যা। এবং সব থেকে বেশি জলের সমস্যা আমি 4-5 বছর প্রধানই করছি, 4 বছর আমাকে একটা গ্রামে জল না দিলে জল খেতে পারতো না ওরা। একটা কুয়া ছিল, কুয়াতে একটা লোক পড়ে মারা গেছে, তারপর থেকে আর জল খেত না ওই কুয়ার জল। তারপর থেকে 4 বছর আমি জল দিয়েছি ট্যাঙ্কার করে, এবং এখন যেগুলা গ্রামে গ্রামে জল দিচ্ছি জল বেরোচ্ছেই না, টিউবওয়েল মার্শাল শর্ট মারছে, জলে বেরোচ্ছে না। এখন আমি পঞ্চায়েত থেকে, আমার পঞ্চায়েতে ট্যাঙ্কার আছে, এবং সেই ট্যাঙ্কার করে গ্রামে গ্রামে জল, মানে লোকের যাতে অসুবিধা না হয় সেজন্য গ্রামে গ্রামে জল দিচ্ছি। মোটামুটি এগুলা সব বৃদ্ধ ভাতা, বলতে বৃদ্ধ ভাতা মানে এমন কারো নাই যে বৃদ্ধ ভাতা উনি পান না, যেহেতু কারো আধার কার্ড নাই, আধার কার্ড নাই, বাংলাদেশ থেকে আসা 5 বছর 10 বছর এরকম হয়েছে, ওরাই একমাত্র বাদ পড়ছে, বঞ্চিত আছে। তাছাড়া আমার এলাকায় মানে ভাতা পায় না এমন লোক নাই।